এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তাই বলুন, উনি আজকে যা করলেন আমরা তো সবাই ভেবেছি লোকটা বোধহয় মারা যাবে। ভগবান ওনাকে ঠিক সময় পাঠিয়ে দিয়েছে। ভগবান ভগবান কিছু করে না, যা করার সেটা মানুষকে করতে হবে। We are proud of you, Aniket. তোমার মতো ব্রিলিয়ান্ট ছেলে এ কলেজে আগে কখনো আসেনি। তুমি সমাজের সেবা করবে, ডাক্তার হিসেবে তোমার নাম দিকে দিকে ছড়িয়ে পড়বে। থ্যাংক ইউ স্যার। আমার এম ছিল কলকাতা বেস্ট মেডিকেল কলেজে পড়া, কিন্তু এখন আমার এম শেষ হয়নি। সো অ্যাব্রড ইজ দ্য বেস্ট অপশন। ক্যালিফোর্নিয়া যাচ্ছি ফর দ্য এডুকেশনের জন্য। দ্যাটস দ্য গ্রেট নিউজ, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অনিকেত, অনিকেত ব্রো। তাহলে ডক্টর অনিকেত কবে যাচ্ছেন কলকাতা টু ক্যালিফোর্নিয়া? হোপফুলি নেক্সট উইক। এই তার আগে বাড়ি যাবি না তোর সেই মধুরী গ্রামে? স্টপ ইট মৈনাক, তুই জানিস মধুদিহি রিলেটেড আমি কোনো কথা শুনতে চাই না। কিন্তু ওখানে তোর নিয়ে, ওখানে ওই গ্রামের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, শুধু ওই গ্রামই কেন। অনিতা, আমি কখন থেকে তোমাকে খুঁজছি। মানে তুই এখানে কি করছিস? বড়বাবু পাঠিয়েছেন, তুমি শিগগির গ্রামে চলো, বড়মার ভীষণ অসুখ, যে কোনো সময় কিছু ভালো মন্দ একটা হয়ে যেতে পারে। নিমা, আমি আসছি। এখানে কি হচ্ছে দাদা? এখন এই মালাগুলো টানানো হলো না, তাড়াতাড়ি করুন, হাত চালান দাদা। আশ্চর্য ব্যাপার, তোরা এখানে বসে গল্প করছিস, এখনো তো কিচ্ছু হয়নি। আমি তো বারবার করে বলছি অনি যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, তাড়াতাড়ি হাত চালা। দাদা, এখন এতগুলো মালা আপনি এখনো টানাননি। আচ্ছা, আমি না সবাইকে বলছি, সবাই কান খুলে শুনে রাখো, অনি যে কোনো মুহূর্তে চলে আসবে, আর অনি আসার আগে আমি সব কিছু পরিপাটি করে চাই, মনে থাকবে। এই দিদি ভাই, আর কত পুজো করবে শুনি? কত বছর পর ছেলেটা আমার বাড়ি ফিরছে, একজন মায়ের কাছে ছেলের বাড়ি ফেরার অপেক্ষা তপস্যার থেকে কম কিছু নয় রে ছোট। ছেলের ঘরে ফেরা একজন মায়ের কাছে একটা বড় উৎসব। আচ্ছা, আমার কিন্তু নিরামিষ রান্নাগুলো সব করা হয়ে গেছে, তুমি মাছ রান্না করবে না মাংস রান্না করবে? তুই চিন্তা করিস না ছোট, আজ আমি নিজের হাতে মাছ মাংস দুটোই রান্না করব। ছেলেটা সেই কলকাতায় থাকে, কি খায় না খায় কে জানে, বাড়ির রান্নার স্বাদ তো ভুলতেই বসেছে। আজ আমি নিজের হাতে রান্না করে ওকে আমার সামনে বসিয়ে পেট ভরে খাওয়াবো। সবই ঠিক আছে দিদি ভাই, দেখো আয়োজনেরও কোনো ত্রুটি নেই, কিন্তু আমি ভাবছি অনেকে যে মিথ্যে বলে আনা হচ্ছে গো, সব কিছু আবার পণ্ড হয়ে যাবে না তো? তোর ভাসুর ঠাকুর এইভাবে মিথ্যে বলে অনেকে এখানে নিয়ে আসছেন, কাজটা একদম উনি ঠিক করলেন না। উনি তো কারোর কথাই শোনেন না, না বরাবরই নিজে যেটা ভালো মনে করেন সেটাই করেন, কি বলবো বলতো। তবে দেখিস অনি আমার কথা ঠিক রাখবে। আমাকে দাও তো, আমাকে দাও, তাড়াতাড়ি এসো।
দেবী কোথায় গেল? ওই দেখো, এই দেবী, তুই কি আসবি? বাসটা ছেড়ে যাবে তো। ও মামি, একটু দাঁড়াও না, একটা মানুষ জল চাইছে, না দিয়ে কি করে যাই বলো তো? দাঁড়াও। ও কন্ডাক্টর ভাই, একটু দাঁড়াও ভাই, আমার আর একজন আসবে। আর দাঁড়ানো যাবে না, এবার বাস ছাড়বে। তোমার বাড়ি কোথায় বলো না, আমি তোমাকে পৌঁছে দিই। আমাকে একটু ধরতো মা, আমি উঠছে, দাঁড়াই। এসো এসো এসো, যেতে পারবো। তুমি আমাকে বলো না তোমার ঠিকানা, আমি পৌঁছে দিচ্ছি তো। না রে মা, তুই এই যা করলি সেই অনেক, আমি যাই, তোকে তো আবার পৌঁছতে হবে মধুদিহিতে। একি বুড়িমা কি করে জানলো যে আমি মধুদিহি যাচ্ছি? মধুডিহিতে যে তোর জন্য অপেক্ষা করে বসে আছে, এইটে তাকে দিবি। আমার জন্য অপেক্ষা? কিন্তু মধুডিহিতে তো আমি প্রথমবার যাচ্ছি, আমি তো কাউকে চিনিও না। আয় দেবি আয়, মধুডিহি তোর জন্য অপেক্ষা কর।